সবাইকে শারদীয়া দুর্গাপূজোর প্রীতি এবং শুভেচ্ছা। আপনারা আজ এই ভিডিওতে জানতে পারবেন দেবী দুর্গার ধ্যান মন্ত্র উচ্চারণ কি করে আপনারা করবেন। স্ক্রিনের মধ্যে আমি টাইপ করে সেই মন্ত্রগুলো দিয়ে দিব, আপনারা দেখে দেখে তা নোটবুকে নোটও করতে পারবেন। শুরু করা যাক আজকের ভিডিওটি। ওম জটা জুট সমায়ুক্তাম অর্ধেন্দুকৃত শেখরাম। অনেকে এখানে মর্ধেন্দুকৃত শেখরাম বলেন, কিন্তু সন্ধি বিচ্ছেদ করতে গেলে অর্ধেন্দুকৃত শেখরাম এটা বলতে হবে। লোচনত্রয় সংযুক্তাম পূর্ণেন্দু সাদৃশাননাম। এখানে লোচনত্রয় সংযুক্তাম, তো সংস্কৃতের ক্ষেত্রে যুক্তামের জায়গাতে ইয়ুক্তামটা শ্রেয়, অতএব আপনারা ইয়ুক্তাম উন্তস্ত জয়ের জায়গায় উন্তস্ত অ উচ্চারণ করবেন। পূর্ণেন্দু সাদৃশাননাম আতসি পুষ্পবর্ণাভাম সুপ্রতিষ্ঠাম সুলোচনাম। কোনো কোনো বইতে এখানে তপ্ত কাঞ্চন বর্ণাভামও লেখা আছে, তো অতএব আপনারা যেটা হোক একটা আপনারা ব্যবহার করবেন। নব যৌবন সম্পন্ন্যাম সর্বাভরণ ভূষিতাম সুচারু দশনাম তদ্বত পীনোন্নত পয়োধরাম ত্রিভঙ্গস্থান সংস্থানম মহিষাসুর মর্দিনীম মৃণালায়ত সংস্পর্শ দশবাহু সমন্বিতাম সমন্বিতাম। দন্তন্বয়ে বয়ে হস্যইকার যেহেতু আছে উচ্চারণটা সেই রকম হবে। ত্রিশূলম দক্ষিণে ধেয়ম খড়গং চক্রং ক্রমাদদহ। একটা বিসর্গ থাকতে গেলে লাস্টে হয়ের একটু উচ্চারণ হবে। তীক্ষ্ণ বাণম, এখানে কয়ে মদনস্বয়ে ক্ষয়ে দন্তন্য আছে, তীক্ষ্ণ তীক্ষ্ণ বাণং তথা শক্তিং দক্ষিণে সুবিচিন্তয়েত খেটকং পূর্ণচাপঞ্চ পাশমঙ্কুশমেব চ। এখানে অঙ্কুশ তো পাশমঙ্কুশমেব চ। ঘণ্টাং বা পরশুং বাপি বামতঃ সন্নিবেশয়েত অধস্ত্যান মহিষং। এখানে উচ্চারণটা দেখেন, অধস্ত্যান মহিষং তদ্বত ঋষিরস্কং প্রদর্শয়েত শিরশ্ছেদ উদ্ভবং তদ্বত দানবং খড়গপানিনম হৃদি শূলেন নিরবিণ্যং নিরিয়দন্ত্র বিভূষিতম রক্তারক্তি কৃতাঙ্গং চ রক্ত বিস্ফুরিতীক্ষণম বেষ্টিতং নাগপাশেন ভ্রুকুটি ভীষণাননম সপাস বাম হস্তেন ধৃত কেশঞ্চ দুর্গয়া বমদ্রোধীরবত্রঞ্চ দেব্যাহ সিংহং প্রদর্শয়েত দেব্যাস্তু দক্ষিণং পাদং সমং সিংহোপরিস্থিতম কিঞ্চিত ঊর্ধ্বং তথা বামং অঙ্গুষ্ঠ মহিষোপরি ইস্তুয়ামানঞ্চ তদ্রূপ অমরৈ সন্নিবেশয়েত। এখানে মমরৈ লিখা আছে, ওটা অমরৈ উচ্চারণ করবেন। অমরৈ সন্নিবেশয়েত উগ্রচণ্ডা প্রচণ্ডা চ চণ্ডোগ্রা চণ্ড নায়িকা চণ্ডা চণ্ডবতিশ্চৈব বা চণ্ডবতী চৈব চণ্ডরূপাতি চণ্ডিকা। অনেক জায়গাতে অষ্টাভি পাবেন, অনেক জায়গাতে অভিহি শক্তি ভিরষ্ঠাভি পাবেন। তো অষ্টাভি শক্তি ভিরষ্ঠাভিহি সততম পরিবেষ্টিতাম চিন্তয়েত জগতাম ধাত্রীং ধর্ম কামার্থ মোক্ষদাম। আমি টাইপ করে আমি যেটা যেটা উচ্চারণ করে বললাম সেটা টাইপিং আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিয়েছি। আপনারা অবশ্যই এই ভিডিওটাকে শেয়ার করে দিবেন, কারণ অনেকের উপকারে আসবে এই ভিডিওটি। আশা করি ভিডিওটাতে অনেক উপকার পেয়েছেন আপনারা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।